আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, সেজন্য দুঃখিত। তো আজকে আমি রান্না করে দেখাবো ছোট মাছের তরকারি। তো রান্না তো সবাই পারে, কিন্তু স্পেশালি আমি এটা যেভাবে রান্না করতেছি ঠিক সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি টমেটো, ধনে পাতা, আলু নিয়ে নিয়েছি, কাঁচামরিচও নিয়েছি, এবং এই যে দেখুন ছোট মাছ নিয়েছি। তো আপনারা এই রান্নাটা পুঁটি মাছ দিয়েও করতে পারেন, চাইলে আপনারা খোলসা মাছ দিয়েও করতে পারেন, যে কোনো ছোটো মাছ দিয়েই করতে পারেন। তো আমার কাছে যে মাছ ছিল ঠিক সে মাছটা দিয়েই আমি করতেছি। তো পেঁয়াজও নিয়ে নিয়েছি, আরও হয়তো পেঁয়াজ লাগবে, সেগুলো আমি কেটে নেব। তো আলুটা আমার কাটা হয়ে গেছে, এই যে দেখুন আমি আলুটা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর মাছটাও আমি ভালোভাবে লবণ দিয়ে কেচে ধুয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমি টমেটো, কাঁচামরিচ, ধনে পাতা কেটে নিয়েছি। তো এ তরকারিতে একটু বেশি পরিমাণেই কাঁচামরিচ, ধনে পাতা লাগবে, পেঁয়াজও লাগবে, পেঁয়াজও আমি আরেকটু কেটে নিয়েছি। আসলে এটা ডিপেন্ড করে আপনাদের রান্নার কোয়ান্টিটির উপর কতটুকু মাছ নিয়েছেন। তো যতটুকুই নেন না কেন, এ তরকারিতে স্পেশালি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা একটু বেশিই লাগে। আর আমি আসলে কাঁচামরিচ আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। লবণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এ পর্যায়ে আমি একটা মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এতে আমি মরিচের গুঁড়ো দেই নাই, সেটা নিশ্চয়ই আমরা আপনারা ফলো করেছেন। হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এ তরকারিটা আপনারা সেহরিতে খেতে পারেন, প্রত্যেক দিন হয়তো এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তো আপনারা আপনাদের খাবার টেস্ট বদলানোর জন্য আপনারা সেহরিতে এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। ধনে পাতাও দিয়ে দিলাম একসাথে। তো এখন আমি খুব ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নেব এই মিশ্রণটা। তো আমি খুব ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি। আমি অন ক্যামেরায় যেভাবে মাখাচ্ছি ঠিক সেভাবেই মেখে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায়ও অনেকক্ষণ মাখিয়েছিলাম এই মিশ্রণটি। তো এটা স্পেশালিটি হচ্ছে যে খুব ভালোভাবে মাখিয়ে তারপর রান্না করতে হবে। তো এখন মশলার মিশ্রণটাও ঢেলে দিচ্ছি। এই মশলাটাও এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা, টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ এভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আর ঝাল আপনারা আরেকটু বেশিও দিতে পারেন, কারণ আমি খুব বেশি ঝাল খেতে পারি না, সেজন্য আমি কাঁচামরিচ আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এই যে দেখুন কীভাবে মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে। তো আমি অন ক্যামেরায় যতটুকু মাখিয়েছি অফ ক্যামেরায়ও অনেকক্ষণ ধরে মাখিয়েছি, আর অন ক্যামেরায় মাখানো দেখালে তো অনেক সময় চলে যাবে, সেজন্য তো স্টেপ বাই স্টেপ আমি মিশ্রণ ঢেলে দিচ্ছি। যেমন এখন আমি আলুটা দিয়ে দেব, আলু দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটি লাইক দেবেন, কমেন্টস করবেন।
তো এভাবেই কচলিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এ রান্নার স্পেশালিটি হচ্ছে যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট ট্যাংরা মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, খুলশা মাছ দিয়েও করতে পারেন, পুঁটি মাছ দিয়েও করতে পারেন, যে কোনো মাছ দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে, একদম ভিন্ন ধরনের একটা তরকারি। এই যে দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে। তো এ পর্যায়ে আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, এটা আর নাড়বো না। এভাবে চুলায় আমি বসিয়ে দেব, আর খুব বেশি সময় লাগে না এটি হতে। এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। এ তো দেখুন তরকারিটা আমার হয়ে আসছে। তো ঝোলটা আমি আরেকটু টানিয়ে নেব, আপনারা চাইলে এ পর্যায়েও খেতে পারেন, তবে ঝোলটা টানিয়ে নিলে শুকনো শুকনো করে খেতে বেশি ভালো লাগে। আপনারা এভাবে প্লিজ এবার রান্না করে খেয়ে দেখবেন, আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, তো তরকারিটা আমার হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।